ওয়ালাইকুম আসসালাম ওরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই, মালয়েশিয়া প্রবাসী ওবায়দুল্লাহ সাহেব ভাই, আপনি লিখিতভাবে প্রশ্ন করেছেন যে কী পন্থা অনুসরণ করলে একজন লোক খারাপ পথ থেকে ফিরে আসতে পারে। প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন, আপনার প্রশ্নের উত্তরে আমরা বলবো বিল্লাহ তৌফিক যে খারাপ পথ থেকে ফিরে আসার জন্য আসলে যেটা দরকার সেটা হচ্ছে যে আল্লাপাকে ভয় করা। আল্লাপাকে ভয় করতে পারলেই ফিরে আসবে আল্লাহ, তার কারণ খারাপ পথ হলো সেটাই যেটা আল্লাপাক যাতে রাগ করেন, যাতে গুসা হন, যাতে অপরাধ হয়, গুনাহ হয়, জাহান্নামের কাজ হয়, জাহান্নাম হয়তো ওয়াজিব হয়ে যায়, জান্নাত থেকে সে মানে বঞ্চিত হয়ে যায়, এরকম ধরনের কাজগুলোই তো খারাপ হয়। যে আল্লাপাকে ভয় করলে এবং পরকালকে ভয় করলে, পরকালের বিচারকে ভয় করলে, জান্নাত জাহান্নামকে ভয় করলে, কবরকে ভয় করলে, এইসব ভয়গুলো যদি অন্তরে ফিরে যাবে তাহলে অবশ্যই সে খারাপ পথ থেকে ফিরে আসতে পারে। কবর জিয়ারতও করতে পারে, কবর জিয়ারত করলে হয়তো তার মনের ভিতরে আসবে এই কথাটা ভাসবে যে এই যে কবরবাসী, সে ভালো ছিল না মন্দ ছিল, তার জীবদ্দশার কথাগুলো একটু স্মরণ করে দেখতে পারে ওখানে কবরের কাছে দাঁড়িয়ে। এই লোকটা যদি খারাপ থেকে থাকে তো আজকে সে কবরের মানে সাইতে রয়েছে, সে এখন আল্লাহ পাকের মানে এতে রয়েছে আর কি, আল্লাহ পাকের সামনে হাজির আছে। আল্লাহ পাক তার সাথে কী আচরণ যে করছে আল্লাহ পাকের ভালো কাজ, তা ভালো কাজ না করে থাকলে তো সে ধরা খেয়ে গেছে, কবরের ভিতরে শাস্তি পাচ্ছে হয়তো, তার জন্য হয়তো আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইতে হবে। আর অন্যভাবে নিজেকে ওই কবরের যাত্রী ভেবে নিয়ে নিজেকে শুধরাবার চেষ্টা করতে হবে। কবর জিয়ারতের তো দোয়াগুলোর মধ্যে একটি দোয়া হচ্ছে যে আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিয়াল মুমিন ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশা আল্লাহ বিকুম লাহিকুম। আসসালামু আলাইকুম আহলা দিয়ার মিয়াল মুমিন ওয়াল মুসলিমিন, হে মুমিন ও মুসলমানদের যারা এই কবরবাসী হয়ে আছো, ভাই না ইনশা আল্লাহ বিকুম, আর নিশ্চয় আমরা আল্লাহ যখন চাবেন তখন লালা হাইকুম তোমাদের সাথে আমরা মিলিত হয়ে যাব, মানে আমরাও এই দুনিয়া ছেড়ে তোমাদের খায় চলে যাবো, তোমাদের সাথে আমরা মিলিত হয়ে যাব, আমরাও কবরবাসী হয়ে যাবো। আল্লাহ আলানা আলাইকুমুল আফিয়া, আমরা চাই আল্লাহ পাকের কাছে চাচ্ছি যে নিরাপত্তা চাচ্ছি দুনিয়ার জীবনে এবং আখেরাতের জীবনে, তোমাদের যে নিরাপত্তা চাচ্ছে আমাদের যে নিরাপত্তা চাচ্ছি, তোমাদেরকে কবরে আজাব থেকে নিরাপদ রাখুন, আমরাও যেন মানে কবরে যে বা দুনিয়াতে থেকে আমরা যেন নিরাপদ থাকতে পারি, এরকম ধরনের একটা দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত। এটা একটা বিষয় খারাপ পথ থেকে ফিরে আসার জন্য, এটা একটা বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে এই কবর জিয়ারতের বিষয়টা বলেছেন যে আল্লা আনফাজুরুহা ইন্না তুযাক্কিরুকুমুল মাউত। কবর জিয়ারত আসলে আগে নিষেধ ছিল, পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর জিয়ারত পারমিশন দিলেন এবং বললেন যে জিয়ারত করো, তার কারণ এই কবর জিয়ারত কবরবাসী সম্পর্কে তোমাকে ভাবিয়ে তুলবে এবং আখেরাত সম্পর্কে তোমাকে ভাবিয়ে তুলবে, মৃত্যুর কথা তোমাকে স্মরণ করাবে, আর মৃত্যুর কথা মানুষ স্মরণ করলে কি আর পাপের দিকে যাবে না। তো এটা একটা বিষয়। আরেকটা বিষয় হতে পারে যে একটা লোককে খারাপ পথ থেকে ফিরে আনার জন্য তাকে ভালো সাথীদের সাথে চলতে হবে, ভালো সঙ্গী সাথী থাকবে, তাদের সাথে চললে সে ভালো হয়ে যাবে। ভালো সহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ, সহবাতে তলেহ তোরা তলেহ কুনাদ, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ বাংলাতে বলা হয়ে থাকে। ভালো দিনদার পরহেজগার সঙ্গী সাথীর সাথে চললে সে দেখা যাবে ভালো ভালো হয়ে যাচ্ছে, আর খারাপের সাথে চললে মদখোর গাঞ্জাখোর চোর বাটপারিদের সাথে চললে ওইরকম হয়ে যাবে। তো অসৎসঙ্গ ছেড়ে দিতে হবে, সৎসঙ্গ গ্রহণ করতে হবে,
এক্ষেত্রে বলা যেতে পারে স্ত্রীও ভালো হওয়া দরকার, বা স্বামী ভালো হওয়া দরকার, ভালো স্বামী জন্য ভালো স্বামী বা ভালো স্ত্রী চয়ন করা দরকার। বিবাহ মানে খালি বিবাহই না, একজন নারী শুধু একজন একটা পুরুষ পাবে তাই না, বা একজন পুরুষ একটা নারী পাবে তাই না, বরং এটা সৎ হতে পারে, সৎ হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে ফজফর বি জাতি দিত্তারিবাত ইয়াদাক, তুমি একটা ধার্মিকাকে গ্রহণ করা, স্ত্রী হিসেবে গ্রহণের চেষ্টা করো, তুমি সুখী হবে, এককালে সুখী হবে, পরকালে সুখী হবে। তো এই জন্য সৎ লোকদের সাথে চলতে হবে, আল্লাহ পাক আমাদের তৌফিক দান করুন। আর আল্লাহকে ভয় করার জন্য যে সকল আসবাব করা রয়েছে ওইগুলো আমাদের গ্রহণ করার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে নেক কাজে তৌফিক দান করুন, এবং অসৎ পথ থেকে, অসৎ কাজ থেকে আমাদের ফিরে আসার তৌফিক দান করুন। আমিন। হাদা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।